গুসবাম গুসবাম জিনিসটা আবারও রিয়েলাইজ করলাম আফটার যে চ্যাপ্টার টু এর ট্রেলার উপরে। মেজর মেজর, দিস ইজ নট এ ফিল্ম, দিস ইজ এ লাভ, দিস ইজ এ রিয়েল লাইফ ইনসিডেন্স, দিস ইজ দ্য মুভি। অনেস্টলি বলছি, যখন মেজরের ট্রেলারটা দেখা শুরু করলাম, আমি যখন শেষ হচ্ছে এন্ডিংয়ে প্রকাশ রাজের ডেলিভারি যে স্পিচটা বলছে তার ছেলে সম্পর্কে, সে যখন বলছিল আমার ছেলে চাইলে পিছিয়ে আসতে পারতো, আমার ছেলে চাইলে বাঁচতে পারতো, কিন্তু সে আমার দেশের মানুষকে বাঁচানোর জন্য, এই যে হস্টেজগুলোকে বাঁচানোর জন্য সে তার নিজের জান দিয়ে প্রাণ বহুত চেষ্টা করেছে। দেখা যাচ্ছে হোটেল মুম্বাই যে অ্যাটাকটা হয়েছিল সেটা সিন দেখাচ্ছে। এই যে এই সত্যিকরণের উপর নির্ভর করে যতগুলো মুভি হয় তার মধ্যে অনেক মুভি আমাদের ভালো লাগে না, কিন্তু অনেক মুভি মনের দাগ কেটে দেয় তেমনটা ছিল শেরশা। এখন মেজর, এই মেজর মুভির মধ্যে আদি শেষ ওই যে ক্যারেক্টার রিয়েল লাইফ যে ক্যারেক্টারটা প্লে করছে একেবারে ক্যারেক্টারের ভিতরে ঢুকে গেছে। প্রকাশ রাজ, দ্য সাপোর্টিং কাস্ট, এভরিথিং ওয়াজ এভরি ওয়ান ফ্যান্টাস্টিক। যে নিজের বিশেষ করে বিজিএম, কালার গ্রেডিং, ভিএফএক্স অ্যান্ড দ্য লোকেশন, এভরিথিং ওয়াজ ফ্যান্টাস্টিক। স্ক্রিন প্লে, ডিরেকশন, আদি শেষ যাকে অনেক বছর এই মুভিটার জন্য অপেক্ষা করেছে সে মুভিটা করবে। মুভিটা প্রডিউস করছে মহেশ বাবু, প্যান ইন্ডিয়া লেভেলে 3 জন রিলিজ করবে। কথা হচ্ছে অনেকের আগে অনেকে বলে যে ইমোশন নিয়ে খেলে, আপনি ট্রেলারটা দেখুন অ্যান্ড দ্য ডিসাইড করুন কে ইমোশন নিয়ে খেলছে, কী বলতে যাচ্ছে। অনেকটা চমকে গেছিলাম যখন ডায়লগ ডেলিভারি করে শুনছিলাম আদি শেষের মুখ থেকে, গায়ের লুঙ্গুর খাড়া হয়ে যাচ্ছিলো। অ্যান্ড ওই যে এন্ডিং মুভমেন্টের মধ্যে তার বাবা প্রকাশ রাজ যেহেতু রোলটা প্লে করছে, তার ডায়লগুলা চোখের মধ্যে জল চলে আসছে, রুম কাড়া হয়ে যাচ্ছে। এভরিথিং ওয়াজ ফ্যান্টাস্টিক ম্যান, দারুণ দারুণ। আই এম এক্সাইটেড ফর দিস ফিল্ম, আমি ফ্যামিলি নিয়ে দেখবো, একা দেখবো, কিন্তু এই মুভিটা আমি দেখতে চাই। গুড বাই।